প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
তুমি কে বাবা? আমি ঝিনুক, আপনি কে? আমি বাউল। বাউল? হ্যাঁ বাবা, বাউল। পথে ঘাটে গ্রামে গঞ্জে গান গেয়ে বেড়াই, তাই লোকে আমাকে বলে বাউল। তাহলে বুঝি আপনি পথে ঘাটেই থাকেন, আপনার আপনজন আর কেউ নেই? আছে বাবা, তোমার বয়সী একটা ছোট্ট মেয়ে আছে। আর কি আছে? আর আছে আমার সঙ্গের সাথী এই দোতারা। আপনার মেয়ের নাম কি? মালা। মালা? বাহ, খুব সুন্দর নাম তো। আপনাদের বাড়ি কোন গ্রামে? অনেক দূর, এখান থেকে অনেক দূরের গ্রামে। ও, এত দূর? আপনি যাবেন কি করে? রাত হয়ে গেলে মালা কাঁদবে না? কাঁদবে, কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়বে। মালার মানে? না বাবা, মালার মা মারা গেছে। মাছালা মালা থাকে কি করে? আমি তো মা ছাড়া একদিনও থাকতে পারি না। যার মা বেঁচে নেই সেও থাকতে পারে, তবে বুক ভরা ব্যথা নিয়ে। আচ্ছা, আপনি যদি আজ বাড়িতে না যান, রাতে ঘুমাবেন কোথায়? তা তো জানি না বাবা, যেখানে রাত হয়ে যাবে সেখানেই ঘুমিয়ে পড়ব। তাহলে আজ রাতে আমাদের বাড়ি থাকবেন, আমি আপনার গান শুনবো। গান তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। কিন্তু তোমার বাড়িতে যদি কেউ কিছু বলে? কেউ কিছু বলবে না, আমার মা খুব ভালো। আপনি আসুন আমার সাথে, আসুন আসুন আমার সাথে আসুন। চলো বাবা, চলো আসুন আমার সাথে, আসুন চলো। মা, এই নিন, ভগবান তোমার মঙ্গল করো। মা, তোমার ঘর থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। ভগবান, এই ঘরকে তুমি চিরদিন সুখী রেখো। আমি এখন আসি মা। আচ্ছা, সখী, আমি একটু উত্তরপাড়া যাচ্ছি, ফিরতে আমার একটু রাত হবে। একটা বিচার আছে। কিসের বিচার? পরেশ ওর বউকে সন্দেহ করে, ওর বউ নাকি পরেশের চোখকে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে ফষ্টি নষ্টি করে। পরেশ বিবাহ বিচ্ছেদ চায়। শুধু সন্দেহ করে? যাই হোক, যা করবে একটু বুঝে শুনে করো। এমনও তো হতে পারে মেয়েটা নির্দোষ, তার স্বামী যা ভাবছে সব ভুল, সব মিথ্যে। আর যদি সত্যি হয়? যদি সত্যি হয় তাহলে মেয়েটাই পাপী। স্বামীর ঘরকে যে ভালোবাসে না, তার জায়গা ভগবানের কাছেও নেই, স্বামীর কাছেও নেই। আমি চলি। দেখো, বেশি রাত করো না। না উমা, দুধটা পড়ে গেল। মা, দেখো কাকে এনেছি। সুজন আমার বাড়িতে, সুখী এখানে। চেয়েছে কি দেখছো মা? তুমি ওনাকে চিনবে না, রাতে গান শোনাবার জন্য ওনাকে ধরে এনেছি, তুমি আমাদের শিগগিরই খেতে দাও।
বংশী। যাই মা। ওনাকে বাইরের ঘরে নিয়ে যাও। আচ্ছা চলুন। বাবা ঝিনুক, ওই বাউলকে তুমি কোথা থেকে ধরে নিয়ে এলে? বটতলায় বসে গান গাইছিল। জানো মা, এই পৃথিবীতে তার দুজন ছাড়া আর কেউ নেই। দুজন ছাড়া কেউ নেই? হ্যাঁ, তার মেয়ে মালা আর তার হাতে দোতারা। মালার মানে? না মা, মালার মা মারা গেছে। বাবা ঝিনু, তুমি তাকে ধরে এনেছো না উনি নিজে নিজে এসেছেন? উনি আসবেন কেন, আমি তাকে ধরে এনেছি। রাতে ঘুমাবার আগে আমি তার গান শুনবো। রাতে তার গান শুনবে? হ্যাঁ মা, অনেক বলে রাজি করিয়ে এনেছি। তুমি তাড়াতাড়ি খেতে দাও, আমি আর উনি একসাথে ভাত খাবো। যাও, তুমি মুখ হাত ধুয়ে এসো। যাও বাবা। আচ্ছা মা। সুজন আজ বাউল হয়েছে, কিন্তু সুজন একদিন Oh,
আমার বাড়ি যাইবা কবে গো সখী মালা শাড়ি পইরা হায় গো সাথে পাইবা তুমি আল্লাহ জুড়ি আয়না অনেক দেরি হয়ে গেল আমি যাই এখনই চলে যাবে আর একটু থাকো না না কাল আবার আসবো যাই ফিরে এসো বলছি এত সাধনা করে আজ তোমায় পেয়েছি ফিরে এসো বলছি না আসবো না আরো আরো কথা আছে শুনে যাও কি হলো ও আসবে না আচ্ছা ঠিক আছে এখন তোমায় আরো কিছুক্ষণ কি করে আটকে রাখতে হয় দেখাচ্ছি কি একটা সামান্য কলসির জন্য চোখে জল আচ্ছা বেশ আমি এক্ষুনি একটা নতুন কলসি কিনে আনছি কেমন রতন কি হয়েছে রতন একটা কলসি দে তো টাকা টাকা পরে দেবো আরে সুজন এভাবে কোথায় যায় সখী 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 গেল কোথায় চলে গেছে যাকে ঘরে ওর সৎ মা না জানি এতক্ষণ কি কাণ্ড শুরু হয়ে গেছে হাত থেকে পড়ে ভেঙে গেছে মা হাত থেকে পড়ে ভেঙে গেছে মা হাত থেকে পড়ে ভাঙে কি করে শুনি হ্যাঁ চুপ করে থাকা না দাঁড়া কি করে তুই কলসি ভাঙিস আমি দেখাচ্ছি মজা হাত থেকে পড়ে ভেঙেছে না একটা লাঠি দে তো মোটা দেখে দে আমি ওকে দেখাচ্ছি মজা বল বল কলসি কি করে ভাঙলো বল হ্যাঁ তুই কোন নগরের দিকে চেয়েছিলি বল বল তুই কোন নগরের দিকে চেয়েছিলি কি করে ভাঙলো কলসি বল হ্যাঁ কোন নগরের দিকে ছিল বল আরে দূর কলসি মারো কোসা না বল জোরে মারো জোরে মারো ওকে মারবেন না কলসি আমি ভেঙেছি এই নিন কলসি তাহলে এর সঙ্গেই বুঝি যত কষ্টি নষ্টি তাই না ভালোভাবে কথা বলুন না হলে তোর সঙ্গে ভালোভাবে কথা বলো কি রে ভালোভাবে কথা বলো কি হ্যাঁ জল আনার বাহানা করে এই উড়ন চণ্ডীর সঙ্গে প্রেম করতে যাওয়া তাই না তোর বাবা তো মরার সময় আমার হাতে তুলে দিয়ে বেঁচে গেছে এখন এখন আমার হয়েছে যত জ্বালা তাই না আর ওই জ্বালায় ওকে মারতে মারতে মেরে ফেলতে পারলে সব সম্পত্তির মালিক হবে আপনার পেটের ছেলে গোপাল শুনুন আমি বেঁচে থাকতে ওর এত বড় সর্বনাশ আমি হতে দেব না এই কি করবি তুই আমি আমি ওকে বিয়ে করব হ্যাঁ ও মা শুনে যাও সখীকে বিয়ে করতে যায় এতক্ষণে কথাটা মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে হ্যাঁ আমি সখীকে বিয়ে করব হ্যাঁ আর বিয়ে করে ওর বাবার সমস্ত সম্পত্তির হিসেব আমরা বুঝে নেব আচ্ছা তোর সাথে ওকে বিয়ে দিলে তো ছাল নেই কুকুরের বগনা দুবেলা পেটের ভাত জোটানোর মুরদ নেই এসেছে রায় বাড়িতে বিয়ে করতে বলো যা 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 এখান থেকে আচ্ছা যাচ্ছি কিন্তু মনে রাখবেন সখীকে আমি ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না আচ্ছা আর আর অন্য কোথাও যদি ওর বিয়ের ব্যবস্থা করেন তাহলে সব কটাকে আমি খুন করব
খুন করবি? কোন হাত দিয়ে খুন করবি? হাত দেখা, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। যাকে তোরা এত কষ্ট দিচ্ছিস আজ শুধু তার জন্যই তোরা বেঁচে গেলি, মনে রাখিস। দরদ দেখা সর। আমার জন্যে সখী আজর সৎমার হাতে মার খেয়েছে, না জানি এখন সে কত কান্নাকাটি করছে। মা, কি এদিকে এসো, শোনো। সুজন যখন এই কথা বলেছে তখন সুজন এই গ্রামে থাকলে আমরা সখীকে কোনোখানে বিয়ে দিতে পারবো না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি সখীকে বলো। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুই ঠিক বলেছিস, তুই থাক, আমি দেখছি। সুজন, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, এবার তোমায় ফাঁদ দেখাবো আমি। সখি হামা, শোন মা, সুজন যে তোকে এত ভালোবাসে আমি জানতাম না রে, কিন্তু মা, ওর মতো একজন সহায় সম্বলহীন বেকারের হাতে আমি মা হয়ে তোকে ওর হাতে তুলে দিই কিভাবে বল দেখিনি। লক্ষ্মী মা আমার, তুই সুজনকে বল যে কোনো রোজগারের পথ খুঁজতে, যদিও শহরে গিয়ে কোনো রোজগারের পথ খুঁজে পায় তাহলে কিন্তু আমি ওর হাতে তোকে তুলে দেব মা। হ্যাঁ মা, সত্যি বলছি, তুই ওকে বুঝিয়ে বল। তুমি কোনো চিন্তা করো না সখী, আমি তোমার জন্য সব করতে পারবো, বিশ্বাস করো আমি সব পারবো। পারবে? হ্যাঁ সখী পারবো, আমাকে পারতেই হবে, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমার বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই, আছে শুধু একটা বাড়ি। সেই বাড়িতে আমি যদি তোমাকে নিয়ে আসতে পারি তবে আমার আঁধার ঘরে আলো জ্বলবে। সখী, সখী আমি আজই একটা কাজকর্মের জন্য শহরে যাব। সুজন, তুই কিচ্ছু ভাবিস না, সুজনকে শুধু সাতটা দিনের জন্য গ্রামের বাইরে যেতে দে, তারপর দেখ যে কোথাকার জল আর কোথায় গিয়ে দাঁড়ায়। আমায় হাসি মুখে বিদায় দাও সখী। তোমাকে বিদায় দিতে আমার মন সায় দিচ্ছে না, বিদেশে গিয়ে তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও। না সখী না, এ তোমার তোমার মনের ভুল সখী, তুমি ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো, চলি। Thank you.
এবার দেখবো যে সখীর বিয়ে দিতে কে আমাকে বাধা দেয়। সুজন যখন এবার গ্রামে ফিরে আসবে তখন দেখবে যে তার সখীর বিয়ে হয়ে গেছে। মা, মা তুমি এত জঘন্য, এত নীচ। আর একটা কথা বললে তোর জিপটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমার মতো মায়ের জায়গা নরকে হবে না। তুমি নরকের কি কি পাপী, জঘন্য। কি বললি তুই? মাকে কি বললি? আজ তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো, তোকে শেষ করে ফেলবো একদম। মা, তুমি এখন বসে আছো কেন? মা, তোমার চোখে জল কেন? মা, না বাবা, ও কিছু না। তুই হাত মুখ ধুয়েছিস? বাউলকে নিয়ে বস, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। বাউল কাকা, এবার একটা গান শুনলাম। গান তোমার খুব ভালো লাগে তাই না? হ্যাঁ কাকা, গান আমার খুব ভালো লাগে। আমি আপনার কাছে গান শিখবো। ইচ্ছে করলেই তো গান শেখা যায় না বাবা। যে কখনো বড় আঘাত না পেয়েছে সে কোনোদিনও মনের মতো সুর খুঁজে পায় না। তাহলে আশীর্বাদ করে আমি যেন বড় আঘাত থেকে গান শিখতে পারি। না না বাবা, না, অমন কথা বলো না। আমি আমি তোমায় গান শেখাবো, নিশ্চয়ই শেখাবো। ঠগে কেন ধরো? আমার বাড়িতে দোতারা বাজাচ্ছে কে? এক বাউল, ওই ঝিনুক কোথা থেকে ধরে এনেছে গান শোনার জন্যে? ওকে নিয়ে আর পারি না, কখন কি যে বায়না ধরে তার কোনো ঠিক ঠিকানা নেই। কখন কে জানি
মাটির দেহ খালি এই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে ওরে সঙ্গী হবে মিছে দুনিয়াদারি কিছুই রাবে না কি সুখে দানার কোঠা বানায় সবে কে জানে হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে পুতুল খেলা হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানি বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি সে জানি কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানি বাবা আমাকে একটা দোতারা কিনে দেবে আমি বাউল কাকার মতন গান শিখব গান শিখবি গান শিখে তুই বাউল হবি গান শিখলেই বাউল হয় না বাবু তাও সে হয় না বাবা বলো তুমি আমার দোতারা কিনে দেবে কি না তা না হয় দিলাম কিন্তু তোকে গান শেখাবে কে কেন এই বাউল কাকা আমায় গান শেখাবে কি বাউল কাকা শেখাবে না শেখাবো বাবা নিশ্চয়ই শেখাবো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বুকের মধ্যে সুরের আগুন জ্বলছে আর কাউকে কিছু দিতে না পারলেও যদি তোমাকে আমি আমার সুরের সাধনা সবটুকু দিয়ে যেতে পারি তাহলে আমার এই জীবন সার্থক হবে এইটুকু ছেলে তুমি ঝিনুক তুমি আমায় বুঝতে পেরেছ আর কেউ এই বাউলকে না চিনুক না জানুক তুমি আমায় চিনতে পেরেছ বাবা আমি শেখাবো আমি তোমায় গান শেখাবো তাহলে তুমি আমাকে কথা দাও আমাকে ফেলে যাবে না বাউলকে কেউ কোনোদিন আটকে রাখতে পারে না বাবা তবু আমি যেখানেই যাই না কেন মাঝে মধ্যে এসে তোমায় গান শিখিয়ে যাব কথা দিলে তো হ্যাঁ কথা দিলাম আচ্ছা বাউল তুমি কোন গ্রামের মানুষ বাউলের কোনো গ্রাম নেই ঘর নেই বাউলের আছে শুধু বুক ভরা সুর আর এই সুরই হলো তাদের ঘর বাড়ি সমাজ সংসার আমি আমি বুঝতে পারি না বাউল কি করে তোমরা বাড়ি ঘর সংসার ছেড়ে এই সুরের বাসা বুকে নিয়ে জীবনটাকে মরণ পর্যন্ত টেনে নিয়ে যাও এ কথার কোনো উত্তর নেই বাবু আর উত্তর শোনার দরকার নেই ঝিনুক অনেক রাত হয়ে গেছে শুতে আয় তুমি এসো হ্যাঁ চল বাবা তোর মা ডাকছে বাউল কাকা আজ তুমি ঘুমাও কাল আমি তোমার সাথে ঘুমাবো আচ্ছা বাবা আয় বাবা আয় আয় আচ্ছা তোমার সেই বিচারের কি হলো কি আর হবে ওই বউটার দোষ বিয়ের আগেই মেয়েটা প্রেম করছিল তাতে কি হয়েছে বিয়ের পরে তো আর আরে না না যে মেয়ে বিয়ের আগে প্রেম করে সেই মেয়ে তো বিয়ের পরে আরো দশজনের সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারে
আর এমন মেয়েকে যদি ঘরের বউ করে আনা যায় তাহলে তো নিজের পায়ে নিজে কুরুল মারা। আমি হলে তো অনেক আগেই ওই রকম মেয়েকে। জেগে রাত হয়েছে, শুয়ে পড়ো। আমাকে তুমি ভুল বুঝো না, তাহলে আমি মরে যাব। সুখী স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে। আরে গোপাল, এসো এসো এসো। তারপরে একদিন পর বোনের কথা মনে পড়লো, বসো বসো বসো। হ্যাঁ, আসলে ওই সময় করে উঠতে পারে না। যাও ঝিনুক, বাবা ঝিনুক। আরে সুজন, তুমি এখানে এই বাড়িতে? ওনার ছেলেকে গান শেখাতে এসেছিলাম ঝিনুক। কি বল কাকা? চলো বাবা, তোমায় গান তুলে দি, চলো। গোপাল, আজ যাও। তুমি বাউলকে চিনলে কি করে? ওকে চিনবো না কেন? ও তো আমাদের পাশে বাড়ির ছেলে। যাও তুমি ঘরে যাও, সখী ঘরে ভেতরেই আছে। আচ্ছা বাউল গোপালের পাশের বাড়ির ছেলে, কিন্তু সখী আমার কাছে কথাটা গোপন করলো কেন? এর মধ্যে কোনো রহস্য আছে? তোকে তো সব বললাম, ঝিনুকের বাবা যদি সব জানতে পারে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। না না, এসব কথা কি বলা যায় নাকি? আরে মা কেমন আছে রে গোপাল? ভালোই আছে, ভালোই আছে। শোন সখী, তুই তো জানিস বন্ধু বান্ধবের চক্রান্তে পড়ে আমি বাবা সব সম্পত্তি নষ্ট করে বসে আছি। এখন তোর ওই বুড়ো মা তোর বৌদিকে দুবেলা চারটে ভাতও খাওয়াতে পারি না রে, তাই তোর কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। কিন্তু তোদের জন্য ওনার কাছে টাকা চাইলে তোরা ছোট হয়ে যাবি যে। তুই ঠিকই বলেছিস সখী। তুই এক কাজ কর, তোর হাতের একটা বালা খুলে আমাকে দিয়ে দে। জানো জিজ্ঞাসা করলে বলবি নদীতে স্নান করতে গিয়ে পড়ে গেছে। তুই কি বলছিস? স্বামীর দেওয়া বালা তোকে দিয়ে তাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ বলবি। না না, সে আমি পারবো না। পারবি না সখী? তোর স্বামী যদি শোনে যে তার চোখে ধুলো দিয়ে তুই বিয়ে করেছিস। এ কথা তুই বলতে পারলি গোপাল? শোন সখী শোন, এই সামান্য একটা বালার জন্য আমার মুখ দিয়ে তোর আর সুজনের ব্যাপারটা তোর স্বামীর কানে তুলতে দিস না। আমি জানি, আমি জানি, এই সামান্য একটা বালার জন্য তুই তোর স্বামীকে হারাতে পারবি না। আর স্বামীকে নিজের মনের মধ্যে ধরে রাখার জন্য এই সামান্য একটা বালা তোর কাছে কিছু না, কিছু না। আজি সখী, আজি। আর এ বাড়িতে থাকা ঠিক হবে না। সখী যদি মনে করে তার জন্যই আমি এ বাড়িতে রয়ে গেলাম, তাহলে তার অন্তর্জ্বালা আরো বাড়বে। সুজন যদি আর এখানে থাকে তাহলে সব জানাজানি হয়ে যাবে, আর জানাজানি হয়ে গেলে আমার সোনার সংসারে আগুন লাগবে। না 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 না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুজন একটু বাইরে এসো, কথা আছে। তোমাকে এখানে ডেকেছি একটা কথা বলতে। বলো। আমি তোমাকে অনুরোধ করছি
তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। তুমি যতদিন এখানে থাকবে আমি ততদিন শান্তি পাব না। আমার আমার ভীষণ ভয় করে, ঝিনুকের বাবা যদি জানতে পারে তাহলে আমার কপাল ভাঙবে। তুমি মুখে না বললেও তোমার মনের কথা আমি তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি সখী। তাই আমি মনস্থির করেছি ভোর হওয়ার আগেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু সখী, আমি আমি আজও তোমায় ভুলতে পারিনি। তাই বলে তুমি আমার মনকে দোষ দিও না, আমার মনে কোনো পাপ নেই। তুমি এ বাড়িতে স্বামীর ঘর করছ, শান্তিতে আছো, সুখে সংসার করছো, এ দেখে আমার বড় ভালো লেগেছে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি চিরটা কাল তুমি যেন ঠিক এরকমই থাকতে পারো। আমি আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। দুঃখ শুধু একটাই, তোমার ঝিনুককে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। কাল সকালে ও ঘুম থেকে উঠলে ওকে বলো তোমার বাউল কাকা চলে গেছে। শুধু শুধু আমার সঙ্গের সাথী ওই তোতারাটা আমি তাকেই দিয়ে গেলাম, তাকেই দিয়ে গেলাম। শুনো, ঝিনুকের কাছে শুনেছি তোমার মেয়ের নাম মালা। এও শুনেছি মালার মা আরে পৃথিবীতে নেই, তাই তাই তোমাকে অনুরোধ করছি তুমি তুমি আবার বিয়ে করে সুখী হও। কি দরজা বন্ধ? হ্যাঁ, এবারে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। বেহায়া নির্লজ্জ কলঙ্কিনী, এখনই এ বাড়ি থেকে চলে যাও। তোমার মতো কলঙ্কিনী কোনো জায়গা নেই এ বাড়িতে। আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি। তবু যদি তোমার কাছে অপরাধী হয়ে থাকি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে চলে যাও। না, আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, কিছুতেই না। ওঠো, তোমার সুজনের কাছে যাওয়ার রাস্তা এটাই। আমার দিদি, আমার একটা কথা শোনো, একটা কথা। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। ওগো ওগো, আমার বুকের মানে ঝিনুককে ছেড়ে আমি কোথাও গিয়ে বাঁচতে পারবো না। আমাকে আমাকে ঝিনুকের কাছে যেতে দাও, আমাকে ঝিনুকের কাছে যেতে দাও। না, এরপর থেকে তুমি যদি ঝিনুকের মুখ দেখবার চেষ্টা করো তাহলে সেদিন তুমি ঝিনুকের মরা মুখ দেখবে। আর এক মুহূর্ত তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি আমারও মরা মুখ দেখবে। বিনা দোষে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, কেন কেন, আমি কি দোষ করেছি? উত্তর দাও, উত্তর দাও। ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি। এত বড় কথার পর কোন স্ত্রী আর কোন স্ত্রী আর থাকতে পারে না। ঝিনুককে বলো তার মা, তার মা মরে গেছে। কিছুদিন হয়তো কান্নাকাটি করবে, তারপর তারপর আমাকে ভুলে যাবে, ভুলে যাবে।
রে, তুমি না থাকলে মেয়েটার কি দশা হতো ভগবানই জানে। ওর বাবা এলে আমি কি জবাব দিতাম? কে ওর বাবা? ও কথা জিজ্ঞেস করো না মা, ওর বাবা থেকেও নেই। ওর বাবা মাঝে মধ্যে এসে মেয়েটাকে এক নজর দেখে যায়। মালা, আমার মা মালা কই? হ্যাঁ, কি হয়েছে আমার মালার? কি আর হবে, ঘুম থেকে উঠে বাবা বাবা করে নদীর জলে ডুবে মরছিল। মা, মা গো, তুমি আমায় খুঁজতে কোনোদিন নদীর ঘাটে যেও না, কেমন? তুমি আমার কোনোদিন ছেড়ে যেও না। না মা, না, আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না, আমি তোকে কথা দিচ্ছি। যা যা মা, এখন দিদাকে বল ভাত দিতে। যা যা। চলো মা। সুজন, তুমি এখানে? আমার ভাগ্য। তার মানে? বাবা বাবা, আমার মা কোথায়? বলো না আমার মা কোথায়? আজ থেকে জানবি তোর মা মরে গেছে। মিথ্যে কথা, আমার মা মরেনি। তুমি আমার মাকে এনে দাও, তুমি আমার মাকে এনে দাও। আর কোনোদিন ওর কথা মুখে আনবি না, তাহলে তোকেও মেরে ফেলবো। তুমি আমাকে মারলে বাবা। মা, মা গো, বাবা আমার মেরেছে, মেরেছে বাবা। হেমশ, শিগগিরি যা, কোথায় গেল? দেখ দেখ দেখ, যা 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 যা। ঝিনুক, ঝিনুক কথা শোনো, ঝিনুক বাবা, ঝিনুক দাঁড়াও, ঝিনুক ঝিনুক যেও না, শোনো কথা, শোনো কথা, শোনো শোনা, শোনো কথা, শোনো। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাবো। আগে বাড়ি চলো, তোমাকে তোমাকে বল কিনে দেবো, তোমাকে জিলিপি কিনে দেবো, মেলায় বেড়াতে নিয়ে যাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো, আমি মায়ের কাছে যাব। দরজা খোলো। তোমাকে সান্ত্বনা দেবার মতো আমার মুখে কোনো ভাষা নেই সখী। আমার জন্যে তুমি স্বামী হারিয়েছ, ছেলে হারিয়েছ। তোমার সেই হারানো বুকের ধন ঝিনুককে হয়তো আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো না, তবে তোমার বুকে যে খরার আগুন জ্বলছে তা নিভিয়ে দিতে না পারলেও, তা অন্তত ছাই ছাপা দিতে তোমার ছেলের বদলে আমার শেষ সম্বল, আমার মেয়ে মালাকে আমি তোমার হাতে তুলে দিতে পারি। তাকে বুকে জড়িয়ে ধরে যদি তোমার তোমার মনটা একটু হালকা হয়, আমি আমি তাতে কিছুটা সান্ত্বনা পাবো। সখী, তুমি ওকে বুকে করে তোমার যেখানে খুশি, যত দূরে খুশি চলে যেতে পারো। কোথায় যাব? আমার যে আর কোথাও যাবার জায়গা নেই। আত্মহত্যা মহাপাপ। এটা আমার শ্বশুর বাড়ি, মালা কিছুতেই ওর দিদার কাছে থাকতে চায় না। তুমি যদি তুমি যদি ওকে আপন করে নিতে পারো, তবে ওই মা মরা মেয়েটা পেঁচে যায়। তোমার আমার মধ্যে যে দেওয়াল উঠে গেছে, সে দেওয়াল দেওয়ালই থাকবে। সখী, তুমি যদি ওকে বুকে করে এখানেই থাকো, আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার ঘরের দিকে ফিরেও তাকাবো না। বাবা, দিদা ভাত দিয়েছে, আপনিও চলুন।
মা, আমি জানি না তুমি কোথায় আছো, কিন্তু একটি বারের জন্য কি তোমার ছেলের কথা মনে পড়ে না মা? আমার মন বলছে এই দোতরা সুরে একদিন আমার মাকে আর পুরু বাউলকে আমার কাছে এনে দেবে। হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানি, বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানি। দুদিন হয়ে গেল ঝিনুকটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। কি আর করবেন কর্তা, ওকে ওর পথে যেতে দিন, শত হলেও মা একবার দেখে যদি দুঃখের বোঝাটা হালকা করতে পারে। আহ, ওর নাম তুই আমার সামনে কোনোদিন উচ্চারণ করবি না। এই যে মালারানী,
এভাবে একা দোক্কা খেলতে খেলতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন তুই জানিস না? কি মেয়েদের বয়স যখন ১৬ বছর হয় তখন তারা এভাবেই চলাফেরা করে। চুপ। বয়স যখন তোর ১৬ই হয়েছে তখন আমায় নিয়ে একটু চলাফেরা কর না। শোন, আমি তোর সাথে চলাফেরা করতে পারবো না, কারণ তোর চলাফেরা একদম ভালো না, খুব খারাপ। আমার মতো ভালো ছেলেকে তুই খারাপ বলিস না মালা, তাহলে কিন্তু আমাকে খারাপই হতে হবে। শোন, প্রেমী যাতনা একটু আধটু সহ্য করতেই হবে। আগে যাতনা সহ্য করতে শেখ, তারপর আমি তোর কথা ভেবে দেখবো। চল চল। প্রেমের জ্বালা আমারও আছে মালা, আর প্রেমের মজাটাও তোর কাছ থেকেই নেব। কি হলো সখি, কি হলো? জল নিয়ে বাড়ি যেতে বলেছিল না? সই, কলসিটা একটু এনে দিবি? তুই এখানে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি।
এই চল, পূজা আসছে, চল চল কই, চল চল চল। একটু মনের কথা বলবো, একটু প্রেমের কথা বলবো। আমি বলবো আগে, আমি আগে বলবো, আমি বলবো আগে, আমি আগে বলবো, আমি বলবো। আচ্ছা আচ্ছা, থামো থামো, এক কাজ করো, আগে তোমরা দুজনে কুস্তি করো, তারপর যে জিতবে আমি তাকেই ভালোবাসবো। মালা, আমি সারা জীবন এইভাবে তোর হাত ধরে বাঁচতে চাই। ছাড়, আমার হাত বলছি, এমন হাত তুই গ্রামের অনেক মেয়েরই ধরেছিস। গত বছর পুতুল তোর জন্য বিষ খেয়ে মরেছে, আমি তোর জন্য বিষ খেতে পারবো না। ছাড় বলছি। রতন যার হাত একবার ধরে তার হাত সহজে ছেড়ে দেয় না, আর মালার হাত যে ধরে মালা তাকে ছেড়ে দেয় না। বলছিলাম তোকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যাবো, তা যখন তুই চাস না তোর সব রূপের অহংকার আমি আজ শেষ করে দেবো। আরে বড় ভাই, বড় ভাই, এটা কি এরকম একটা অবলা মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন? তার চেয়ে বরং আমার একটা গান শুনুন। না, গান শুনবো না, তুই চলে যা এখান থেকে। চলে যাব, গান শুনবেন না? গান যখন শুনবেন না তখন চলেই যাই। আমি আপনাকে খুব ভয় পাই, আপনি গানও শুনবেন না, হাতটা ছাড়ুন। সর সর এখান থেকে, তুই চল আমার সঙ্গে, তুই চল আমার সঙ্গে। বড় ভাই, গান শুনবে? না, শুনবে না, শুনবে না, না। কে, গান শুনবেন? শুনবো, এটা ছেড়ে দিলাম, আপনি ইসরামিটা ছেড়ে দেন, আর শরীর যদি বেশি গরম হয় ওই নদীর জলে ডুব দেয়া সোজা বাড়ি যান। শোনো, কে তুমি? পরিচয় জেনে কি হবে? আমি এক বাউল। বাউল? কিন্তু বাউল তেমন হয় না। তবে কেমন হয়? মাথায় লম্বা লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ঢোলা পাঞ্জাবি, কাঁধে চাদর, বাড়ি ঘর থেকেও নেই, দিন রাত ঘুরে বেড়ায়। তুমি ঠিকই বলেছ, আমিও দুজনের খোঁজে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। আসলে তুমি কে, কে তোমার পরিচয় সেটা তো বললে না। আমি একজন হতভাগা,
জীবনের সবচাইতে বড় শান্তি যেখানে লুকিয়ে আছে আমি তারই খোঁজে ঘুরে বেড়াচ্ছি। জীবনের সব থেকে বড় শান্তি? হ্যাঁ, কিন্তু সেই শান্তিটা কি সেটা তো বলে গেলে না। মা, ওর কথা শুনে মনে হয় ওর মনে অনেক ব্যথা বেদনা লুকিয়ে আছে। বাবা, চারটি ভিক্ষে দেবেন বাবা। বাবা গো, যাও যাও, ভিক্ষে ভিক্ষে কেন মানে যাও। এই বাড়িতে যতদিন লক্ষ্মী ছিল ততদিন খালি হাতে বাড়ি থেকে আমি ফিরে চাইনি, আর আজ এবারে লক্ষ্মী অলক্ষ্মী হয়ে গেছে, এবারে সুখ শান্তি সমস্ত নষ্ট হয়ে গেছে। আপনি দাঁড়ান বুড়ি মা, এ বাড়ির লক্ষ্মী নেই বলে আপনি খালি হাতে ফিরে যেতে পারেন না, কিছুতেই না। আমার মা যাকে কোনোদিনও খালি হাতে ফিরে যেতে দেয়নি, আমি বাড়িতে থাকতে সে কিছুতেই খালি হাতে ফিরে যেতে পারে না। বুড়িমা আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, যেমন মা তার ঘরে তুমি তেমন ছেলে দিয়েছো ভগবান। এ নিন বুড়িমা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বুড়িমা আমাকে আপনি আশীর্বাদ করুন, যাতে মরার আগে একটিবার, শুধু একটিবার আমার মার দেখা পাই। ভগবান তোমার মনের আশা পূরণ করবে বাবা, পূরণ করবে। আমি এখন যাই বাবা, সুখে থাকো বাবা, সুখে থাকো, সুখে থাকো। মাগো, আমি জানি না তুমি এখন কোথায় আছো, শুধু একটিবার, শুধু একটিবার তুমি আমাকে দেখা দাও মা, একটিবার দেখা দাও। এতক্ষণ লাগলো জল আনতে, দাঁড়া আজ আসুক তোর বাবা, তোকে এই বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমার শান্তি নেই। মাসিমা তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলে তুমি কি খুশি হবে? খুশি না হলেও মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিদায় দিতেই হবে মা। না মাসিমা না, আমি তোমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না, মরে গেলেও আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আচ্ছা মাসিমা, তোমার কি একটিবারও নিজের ছেলেকে দেখে আসতে ইচ্ছে করে না? সন্তানের জন্য মায়ের মন কেমন করে তুই মা না হলে তা বুঝতে পারবি না মা, বুঝতে পারবি না। বাবা তুমি এসো আমার সাথে। ইরে মা, কিছু বলবি? কি একটি বারের জন্য মাসিমার ছেলেকে এনে তার সাথে দেখা করাতে পারো না? আমি সব বুঝি রে, কিন্তু আমি তা পারবো না মা। কেন পারবে না বাবা? সে কথাও আমি তোকে বলতে পারবো না মা, শুধু জেনে রাখ আমার অজান্তে একটা ভুলের জন্য ওর সুখের জীবনে দুঃখ ছেয়ে গেছে, আবার নতুন কোনো ভুল করে আমি ওর জীবনে আর দুঃখ ডেকে আনতে চাই না। জানি না মাসিমা তার জীবনে ছেলের দেখা আর পাবে কিনা। বাবা ঝিনুক, তোকে একটা কথা বলি, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, তুই যদি এভাবে ঘর বাড়ি সংসার সমাজ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে গ্রামে গঞ্জে এভাবে ঘুরে বেড়াস তাহলে
ঘর বাড়ি সংসার সমাজ এসবের কথা তুমি বলছো? একদিন নিজের সুখের সংসারটাকে কাগজের নৌকার মতন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছ। আমি না, ওই কলঙ্কিনী যাকে তুই আজও মা মা বলে খুঁজে বেড়াচ্ছিস। কি বলবো, তুমি আমার বাবা, নইলে কেউ আমার সামনে আমার মাকে কলঙ্কিনী বলবে আর আমি মুখ বুঝে সহ্য করব? যাকে কি বলবে বলো। আমি তোকে বিয়ে দিয়ে সংসারই করতে চাই। সংসার তারাই করে বাবা যাদের সবকিছু আছে। তোর কি নেই বল? টাকা পয়সা বিষয় সম্পত্তি? আমার মা নেই। যার মা নেই তার কেউ নেই, কিচ্ছু নেই বাবা। তুই কি বলতে চাস? আমি তোকে স্নেহ মায়া মমতা ভালোবাসা আদর দিয়ে বড় করিনি, মানুষ করিনি? স্নেহ মায়া মমতা ভালোবাসা? আচ্ছা সত্যি করে বলো তো বাবা, আমি রাতে না ঘুমালে তুমিও সেই রাতে ঘুমোনি? আমি না খেয়ে থাকলে তুমিও সেই রাতে খাওনি? মা চলে যাওয়ার পর একটা রাত্রি তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়েছো? লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা। আসলে পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে মার উপর কাউকে স্থান দিতে পারবে না বাবা, কাউকে পারবে না। আমার অনুরোধ, তুই বিয়ে কর। বিয়ে তো শুধু সুখের জন্য বাবা, যার জীবনে কিছুই নেই তার সুখ আসবে কোথেকে? কিন্তু বাবা হিসেবে আমি তো চাইবো তুই সুখী হা। তাহলে আমার মাকে এনে দাও, এনে দাও না বাবা, আমার মাকে, আমার মাকে এনে দাও। আমার মাকে এনে দাও। চারটি ভিক্ষে দেবেন মা? ও মা, মা গো মা। আরে আপনি? ও মা তুমি? হ্যাঁ আমি, চৌধুরী বাড়ির বউ। মা লক্ষ্মী তুমি এখানে? কিন্তু মা তুমি চলে আসার পর কতদিন চৌধুরী বাড়িতে গেছি, কোনোদিন এক মুঠো ভিক্ষেও পাইনি। আচ্ছা আচ্ছা আমার ছেলেকে কোনোদিনও দেখেছেন? দেখব না কেন, তোমার ছেলে তোমার মতোই বড় মনের হয়েছে। যেদিন চৌধুরীকে বললাম লক্ষ্মী চলে যাবার পর কোনোদিন এ বাড়িতে এক মুঠো ভিক্ষেও পেলাম না। শুনে কি বলল? বলল, ও একটা অলক্ষ্মী, আরো কত কি বলল। কিন্তু সোনার টুকরো ছেলে কত আদর করল আমাকে, বলল এ বাড়ির লক্ষ্মী আমার মা। বুড়িমা আমার মা নেই কিন্তু আমি তো আছি, এই বলে ঘরে গিয়ে আমাকে থলে ভর্তি করে চাল দিল আর বলল আমাকে আশীর্বাদ করো বুড়িমা, আমি যেন আমার মায়ের দেখা পাই। আর এত চাল দিল যে আমি একা মানুষ খেয়ে শেষ করতে পারিনি। এই দেখো না, দেখো দেখি। এই চালগুলো আপনি আমায় দেবেন? এর যা দাম হবে এর দুগুণ দাম আমি আপনাকে দেব। মা গো, হতে পারে আমি ভিখারি কিন্তু আমিও তো মা। সন্তান মায়ের বুক থেকে আলাদা হয়ে যাবার পর সন্তানের ছোঁয়া
এই সামান্য চালের দাম যে কত বেশি তা আমি বুঝি মা, আমি বুঝি। এখন তুমি যদি দাম দিয়ে এই চাল কিনতে চাও তাহলে আমি মনে করব তুমি টাকা দিয়ে ছেলে কিনতে চাও। তাহলে আপনি আজ আমার এখানে এবেলা খেয়ে যাবেন, আসুন। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার। আরে ঘটক যে, বসো বসো বসো। বসি, একটা পান খাই। আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যেই আমার সব কথা সারতে হইব। মেয়ের কোনো খবর পেয়েছো? হ পাইছি পাইছি, একেবারে মুক্তার দালার মতো মাইয়া দুইটা চক্ষু, হরিণের মতো চাউনি, আর গায়ের রং একেবারে সাদা দিস্তা কাগজের মতো ধপ ধইব্বা, গরুর মতো নিরীহ, আর লজ্জাবতী লতার মতো লাজু। আহা, এমন মাইয়া আমি এ যুগে দেখি নাই। যাওগা, আমার হাতে সময় খুব কম। আচ্ছা আচ্ছা, তা মাইয়া দেখতে যাইবেন কবে? আগামী শুক্রবারে যাই। হ, আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যেই আপনার লগে যাইতে হইব। আপনার মাইয়া দেখতে হইব না, ভাবতে হইব না, যাইবেন শুধু বিয়ের দিন তারিখটা ধার্য করতে। আচ্ছা, এইবার আমি উঠি, আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যে সব কাম সারতে হইব। নমস্কার। উল্টা দিকে যাই কেন? মাসিমা, ও মাসিমা, নবগ্রামে চৌধুরীবাবু এসছেন ওনার ছেলের জন্য মালা দিকে দেখতে। নবগ্রামের চৌধুরীবাবু? হ্যাঁ। বসতে দিয়েছিস? হ্যাঁ। ঠিক আছে, আমি জলখাবার দিচ্ছি, তুই ওনাকে গিয়ে বল মালার বাবা এলে কথা বলতে, কেমন? ঠিক আছে। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? আছে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আইতাছে না কেন? আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যেই মাইয়া দেখা সব কথা পাকা করে ফেলাইতে হইব। আপনার জলখাবারটা খান, মেয়ের বাবা হাটে গেছে, ফিরলেই কথা বলবে। আচ্ছা নেন। ঘটক। নমস্কার ঘটক, তুমি কি ওনার মেয়েকে দেখাবার জন্য আমাকে এখানে নিয়ে এসছো? ঘটক, তুমি কি এর ছেলের জন্য আমার মেয়েকে দেখাতে এনেছো? আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যে। চুপ করো, সময় লাগবে না। আগে যদি জানতাম এই লোকটার মেয়েকে আমাকে এখানে দেখতে আসতে হবে তাহলে নবগ্রামের চৌধুরী কোনোদিন এই বাড়িতে আসতো না। চলো দাঁড়ান, আপনার জবাব আপনি দিয়েছেন, এবার আমার কথাটাও শুনে যান। ঘটক যদি আমায় আগে বলতো যে আপনার ছেলের জন্য আপনি আমার মেয়েকে দেখতে আসবেন তাহলে আমি তাকে জবাব দিতাম যে আমার মেয়েকে আমি নরকের আগুনে পুড়ে মরতে দেব না, কারণ বাবার শরীরের রক্ত আর ছেলের শরীরের রক্ত তো আলাদা হতে পারে না। এখন আপনি আমার অতিথি, আমার বাড়িতে দুটো ভাত খেয়ে গেলে আমি খুশি হতাম। এসো। আমার মনে হয় তুমি সবই শুনেছো দেখেছো, এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে আবার তুই আমার পথ আটকে দাঁড়িয়েছিস, সেদিনের থাপ্পড়ের কথাটা মনে নেই? রতন এত তাড়াতাড়ি কিছু ভুলে যায় না মালা, তোকে যখন আমার বিয়ে করতে মন চাইছে তখন আমার ঘরের বউ হয়ে তোকে যেতেই হবে। বউ? তোর বউ? হ্যাঁ, আমার বউ,
বউকে কি দিতে হয় জানিস? হ্যাঁ জানি, গলার হার, হাতের বালা, পড়ার শাড়ি, নো পাউডার, আলতা, আর আর পেট ভরে তিন বেলা ভাত, মাত্র এইটুকু? এছাড়া আর কি দরকার? আছে আছে, আরো আছে, সে জিনিসটা অবশ্য তোর মধ্যে নেই। মালা, খুব শীঘ্রই আমি তোর বাবার কাছে প্রস্তাব পাঠাবো, তোকে বিয়ে করে আমি দেখাবো আমার ভালোবাসার জেদ কতটুকু আছে, তোর সুখ শান্তি আমি সব নষ্ট করে দেব। ওহ বাবা, চল না। তোমার সাহস তো কম নয়, এরকম একটা বিষাক্ত সাপকে তুমি ধরে ছুঁড়ে ফেলে দিলে। আরেকটু হলে তো সাপের ছবল খাচ্ছিলে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, বলো তোমাকে আমি কি দিলে তুমি খুশি হবে? পেয়েছি, তুমি আমাকে ওখান থেকে ওই শাপলা ফুলটা এনে দিতে পারবে? হ্যাঁ পারবো, চলো ধরো। বাউল, ও বাউল, আমার ফুল লাগবে না, তুমি উঠে এসো। তোমার শাপলা, আমি তো এমনি তোমাকে বলেছিলাম, তুমি কেন আমার জন্য কষ্ট করলে? যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে পারে, তার মনটা এই ফুলের থেকে সুন্দর। এই নাও। বাউল, সেদিন তুমি তো আমার সম্মান বাঁচিয়েছিলে, আমি তো তোমায় কিছু দিইনি। এই নাও, আমার সবচাইতে পছন্দের ফুল। তাহলে আমি চাই, এই নাও আমার সবচাইতে পছন্দের ফুল, আমি তোমাকে দিলাম। যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে পারে, তার মনটা এই ফুলের চাইতে সুন্দর। আসলে ওই মেয়েটার মন এই ফুলের চাইতে সুন্দর, কিন্তু বারবার ওর কথা মনে হচ্ছে কেন? পাউল, কেন তুমি আমার চোখে ঘুম কেড়ে নিয়েছো? আমার চোখে ঘুম যখন কেড়েই নিয়েছো, তখন তুমি এসে আমায় ঘুম পাড়িয়ে দিয়ে যাও, স্বপ্নে যেন আমি তোমায় দেখতে পাই। মালা, উপরে উঠে এসো, কথা আছে। না, তুমি জলে নেমে এসো, তোমার সাথে আমারও কথা আছে। আমাদের দুজনকে একসঙ্গে স্নান করতে দেখলে গ্রামের লোকে বদনাম করবে। তাহলে উপায়? উপায় আছে। কি?
নাকের ঘি। তুমি ডুব দিও না জলে কোনা, তুমি যদি আমার কথা চিন্তা করে সারা রাত্রি ঘুমোতে না পারো তাহলে দোষটা কি আমার? তাহলে কার? তোমার মনের। তোমার মনে বাউল বাতাস লেগেছে। তুমি ঠিকই বলেছো, মনে আমার বাউল বাতাস লেগেছে।
আর সেই বাউল হলো আমার নাম না জানা বাউল, যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মালা, বাউলের নাগাল তো কেউ পায় না। কিন্তু আমি পেয়েছি। কিভাবে? আমার বাউল অন্য গ্রামের মানুষ, সে বার বার আমাদের গ্রামে ছুটে আসে। কিসের টানে, কার টানে? তোমার টানে সেই বাউল এখানে ছুটে আসে, তুমি জোর দিয়ে বলতে পারবে? হ্যাঁ পারবো, এবং প্রমাণ দেখাতে পারবো। প্রমাণ? হ্যাঁ, কাল আমি আসব। এসে যদি দেখি তুমি এখানে এসেছ, তাহলে বুঝব তুমি আমার টানে এসেছ। আর আমি জানি তোমার মতো মানুষ কারো মন ভাঙতে পারে না। কি বললি, তুই কাজ করবি? হ্যাঁ করব। কি কাজ করবি? কাজ করতে পারবি? নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো? যে ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা নেড়ে গান গায় সে আবার করবে কাজ, তবেই হয়েছে আর কি। মা, দুটো ভিক্ষে দাও না মা। আয় আয় বুড়ি, বাড়ির ভেতরে এসছো কেন? মালা, বাইরে যাও বলছি, যাও বাইরে। চারটে চাল দিলেই তো চলে যাই মা। চাল? কে? সখি? মা, তুমি? সুজন? মা, মা তোমার এই অবস্থা হয়েছে, তুমি তুমি ভিক্ষে করছো? হ্যাঁ রে মা, পেটের খিদে লোকের দুয়ারে দুয়ারে ঘুরি। যদি জানতাম যে এই বাড়িতে তুই আছিস, তাহলে পোড়া মুখ নিয়ে আমি তোর কাছে আসতাম না রে মা। আমি যাই মা, আমি তোমাকে যেতে দেব, এ কথা এ কথা তুমি ভাবলে কি করে মা? সখি, সখি, আমি একদিন তোর প্রতি অন্যায় ব্যবহার করেছিলাম বলে আজ আমার এই দুরবস্থা। না, তুই তুই আমাকে, না তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না। সন্তানকে মা যাই বলুক, তাতে মায়ের কোনো অপরাধ হয় না মা। আমাকে পাপি করতে চাইছো কেন মা? মালা, মাকে নিয়ে ঘরে যা, আমি মার খাবার ব্যবস্থা করছি। যাও মা, যা। দেখলেন মা, যে ছেলের জন্য একদিন ওই সৎ মেয়েকে আপনি ঘর থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই ছেলেই কিন্তু আপনাকে ঘর থেকে বের করে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়েছে, আর ওই সৎ মেয়ে আপনাকে বুকে টেনে নিল। যা যা মালা, ওনাকে ঘরে নিয়ে যা। চলুন, আসুন। যান, যান, আসুন। কি বললে গোপাল, এইভাবে তোর সুখের সংসারটাকে ভেঙে দিয়ে এতটা বছর তোকে দুঃখের আগুনে পুড়িয়ে মারছে? ইচ্ছে করছে একটা বটি দিয়ে ওকে দু টুকরো করে দিয়ে আসি। কিন্তু মা, একটা জিনিস ভাবতে আমার খুব আশ্চর্য লাগছে জানো, গোপালের বউ কথায় কথায় তোমায় মারত আর গোপাল কিচ্ছু বলতো না। বললে কি আর, ঘর ছেড়ে বেরিয়ে আসি মা। যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু মা,
তুই তোর ছেলেটাকে একটি বাড়ির জন্য দেখতে গেলি না? না মা, এই যে বাউল, সত্যি করে বলো তো আজ এখানে কার টানে এসেছো? চুপ করে কেন বলো, বলো না। তুমি বোঝো না কার টানে এখানে আসে, তোমার মন কি বলে? কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, যদি আমার মনকে ভেঙে দাও। না মালা, না। মানুষের একটাই মন থাকে, আর সেই মন আমি একজনকে দিয়েছি, তোমাকে। মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে এভাবে শক্ত করে ধরে রেখো, জীবনেও যেন তোমার থাকি, মরণেও যেন তোমার থাকি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও।
হায় ভগবান, আজ আমার কপালে যে কি আছে কে জানে। সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে শয়তান। আপনি ভুল করছেন, আমি এখানে ঝগড়া করতে আসিনি, আপনি ফিরে যান। ফিরে যাবার আগে তো লাশটা নদীতে ভাসিয়ে দিয়ে যাব। জীবন নেবার মালিক যদি আপনি হতেন তাহলে আপনার কথাটা আমি বিশ্বাস করতাম। এই কথা কিভাবে বিশ্বাস করাতে হয় কাজ আমি তোকে বুঝিয়ে দেব। ভাঙা তোতরা জোড়া দিতে না পারলে আমার ভাঙা মন আর কোনোদিনের জোড়া লাগবে না।
মাগো, আমার ঝিনুককে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। শুধু এই আশীর্বাদই আমি চাই, শুধু এই আশীর্বাদ চাই। মাসিমা। কি মা? আচ্ছা মাসিমা, তুমি তো ইচ্ছে করলেই দূর থেকে তোমার ছেলেকে একবার দেখে আসতে পারো। না মা, আমি তো পারি না। কিন্তু কিন্তু কেন তুমি পারো না? সে কথা আমি তোকে বলতে পারবো না মা। না না, ছেলের জন্য মাসিমাকে এভাবে আমি জ্বলে পুড়ে মরতে দেব না। কালই আমি বাবাকে নিয়ে ঝিনুকের বাড়িতে যাব। পূজা, আয় পূজা। কিরে মালা, কিছু বলবি? হ্যাঁ, আমার বাবাকে দেখেছিস? হ্যাঁ, একটু আগে এদিক দিয়ে যেতে দেখলাম। এদিকে চল তো দেখি। চল। তোর বাবা এদিকে কোথাও আছে কিনা কে জানে। মান্নান কাকু, আমার বাবাকে দেখেছো? না মালা, দেখিনি। পূজা, এখান থেকে নবগ্রাম কত দূর? অনেক দূর, অনেক দূর। সেখান থেকে দিনে দিনে ফেরা যাবে না? চেষ্টা করলে হয়তো যাবে। তুই আমাকে নিয়ে যাবি? আমি ওখানে যাব। না মালা, আমি যাব না। বাবা জানলে আমাকে ভীষণ বকবেন। আমার দিব্যি রইল। মাসিমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। তুই চল, আমি যেতে যেতে সব বলবো। চল। তোকে তো সব বললাম, ঝিনুককে গিয়ে তার মায়ের দুঃখের কথা সব বলবো। মাসিমা সারা দিন তার ছেলের জন্য চোখে জল ফেলে। ছেলেকে ছেড়ে মাসিমা বেঁচে আছেন কি করে? আর ঝিনুক, সেই বা মায়ের খবর নেয় না কেন? তা তো জানি না। পূজা, নবগ্রাম আর কত দূর? ওই তো পার দেখা যাচ্ছে। শুনছেন, নবগ্রামের চৌধুরী বাড়িটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ পারবো না কেন, ওই যে তাল গাছ দেখা যাচ্ছে ওটা চৌধুরী বাড়ি। ঠিক আছে চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। আপনাকে ধন্যবাদ। আয়। এই যে শুনছেন, চৌধুরী বাবুর ছেলে ঝিনুক বাড়িতে আছে? না। কোথায় গেছে? পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ওনার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর ওর বাবা? উনি তো গঞ্জে গেছেন, ফিরতে রাত হবে। আচ্ছা, ঝিনুক ফিরলে বলবেন যে আমরা ওর মায়ের খবর নিয়ে এসেছিলাম। মায়ের খবর? হ্যাঁ, তার মাকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে যেন কাশীপুরে বাউল বাড়িতে গিয়ে এক নজর দেখে আসে। চলি। চল পূজা, চল। কাশীপুরের বাউল বাড়ি। শোনো, সন্ধে হয়ে আসছে, ঝড় উঠেছে, মালা তো এখনো ফিরলো না। আমি দেখছি, আমি দেখছি।
সখী, সখী, মালা, মালা ফিরেছে? না, মালা তো এখনো ফেরেনি। ফেরেনি? কি যে করি। ভগবান জানেন আমার মালা এখন কোথায় আছে, কোন বিপদে পড়েছে। কোথায় গেল? নিশ্চয় জ্ঞান ফেরার পর বাড়ি চলে গেছে। কিন্তু বাড়ি কোথায় আমি তো তাও জানি না। কিন্তু আমি এসব কথা ভাবছি কেন? বালার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি আমি মার কথা ভুলে গেছি। না না, মাকে খুঁজে বার না করা অব্দি আমি এই গ্রামে আসব না। আমি এই গ্রামে আসব না, আসব না আমি এই গ্রামে। মালা, তোকে খুঁজে না পেয়ে আমি আর তোর মাসিমা একেবারে চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। মালা এসে গেছে। কি রে, কথা বলছিস না কেন? তোর এই অবস্থা হলো কি করে? মালা এসেছিস? ঝড় বৃষ্টিতে কোথায় গিয়েছিলি? মাসিমা, নদীতে নৌকো নিয়ে আসার পথে ঝড়ের মধ্যে পড়ে আমি ডুবে গিয়েছিলাম। ডুবে গিয়েছিলি? হ্যাঁ মাসিমা, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি খামার বাড়িতে আমি একা। একা? হ্যাঁ মাসিমা। তাহলে নিশ্চয়ই কেউ ওকে নদী থেকে তুলে এনেছিল। সে যেই হোক, আমি তাকে আশীর্বাদ করি, ভগবান যেন তাকে সুখী করেন, শান্তিতে রাখেন। পথের দেখায় আমি পথে নেমেছি।
আছে মায়েরে বিধির কৃপা আজ জটেনি মায়েরে সুখের কলি আজ ফোটেনি এই গান তুমি কার কাছ থেকে শিখেছ? চুপ করে থেকো না, বলো, উত্তর দাও, এই গান তুমি কার কাছ থেকে শিখেছ? পাউল কাকা। পাউল কাকা? তার মানে তুমি ঝিনুক? হ্যাঁ বাউল কাকা। বাবা ঝিনুক? আমি ঝিনুক। ঝিনুক বাবা, তুমি আমার শিক্ষা গুরু। আমি জানতাম তোমার সুরই একদিন তোমাকে আমার কাছে এনে দেবে। এখন ভগবান যদি আমার শেষ ইচ্ছে পূরণ করেন তাহলে আমার সব আশা পূরণ হবে। আমি জানি তোমার মনের আশা। না বাউল কাকা, তুমি জানো না, তুমি জানতে পারো না। তোমার মনের কথা যদি নাই জানতে পারলাম তবে আমি কিসের গুরু? তুমি তোমার মাকে খুঁজে বেড়াচ্ছ, তাই না? হ্যাঁ, আমি সেই ছোট্টবেলার থেকে মাকে খুঁজে বেড়াচ্ছি। জানি না মৃত্যুর আগে মাকে দেখে যেতে পারবো কিনা। পারবে, পারবে ঝিনুক, নিশ্চয়ই পারবে। আমি আমি আজকেই তোমার মাকে দেখাবো। বল কাকা, বলো কোথায় আমার মা, তাড়াতাড়ি বলো। মাকে এক নজর দেখার জন্য আমি এতটা দিন ধরে অপেক্ষা করে আছি। তোমার মা আমার বাড়িতেই আছে,
এতগুলো বছর ধরে আমার মালাকে মায়ের আদর দিয়ে বড় করেছে, মানুষ করেছে। তাহলে আমাকে আমাকে আমার মার কাছে নিয়ে চলো, আমাকে আমার মার কাছে নিয়ে চলো, চলো এসো। আরে বাউল, তুমি বাউল? আরে ও তো ঝিনুক। ঝিনুক? হ্যাঁ, ওর মাকে দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে আছে। বাবা তুমি ওকে নিয়ে এসো, আমি মাসিমাকে খুশির সংবাদ দিই। চমা যা যা চলো। মাসিমা, মাসিমা, মাসিমা দেখো বাইরে কে এসেছে। কে এসেছে? তোমার ছেলে ঝিনুক। ঝিনুক? আজকের পর থেকে তুই যদি তোর ছেলের মুখ দেখিস, তাহলে তুই তোর ছেলের মরা মুখ দেখবি, তোর ছেলের মরা মুখ দেখবি। কই মাসিমা, তাড়াতাড়ি এসো। দরজা বন্ধ করলে কেন মাসিমা? ও মাসিমা থামো, মালা আমি ডাকছি। মা, মা গো, মা দরজাটা খোলো। মা, মা আমি আমি তোমার ছেলে ঝিনুক। মা, মা দরজাটা খোলো না। মা, মা তোমাকে একটিবার দেখার জন্য আমি অনেক অনেক কষ্ট করেছি। মা গো, মা দরজাটা খোলো। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে আমাকে ক্ষমা করে দিও। মা গো, ঝিনুকের মা। মা, আজ যদি আমি তোমাকে দেখে যেতে না পারি তাহলে এই জীবন আর আমি রাখবো না। মা, কিছুতেই রাখবো না। মালা, মালা, ওকে তুই চলে যেতে বল, ওকে তুই চলে যেতে বল। বেশ, আমি চলে যাব, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে শুধু একটিবার, শুধু একটিবার তোর চোখ ভরে তোমাকে আমি দেখে যেতে চাই। মা, মা গো, তুমি যদি তোমার নিজের পেটের সন্তানের মুখ দেখতে না চাও, এই মুখ আর আমি তোমাকে কোনোদিনও দেখাবো না। তুমি তুমি তোমার ছেলেকে আর কোনোদিনও খুঁজে পাবে না। মা, তুমি যদি নিজের মুখে একটিবার বলো যে ঝিনুক, ঝিনুক তুই এখান থেকে চলে যা, আমি চলে যাব। শুধু এইটুকু সান্ত্বনা নিয়ে আমার মা, আমার মা তো আমার সঙ্গে একটিবার কথা তো বলেছে। মা, বাবু দরজা খোলো না। মা, দরজা খোলো না। মা, তুমি দরজা খুলবে না, দরজা খুলবে না তুমি। বেশ বেশ, আমি এখানে দাঁড়ালাম, যতক্ষণ না তুমি দরজা খুলবে ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাকে এখান থেকে সরাতে পারবে না। হয় আজ আমি আমার মার মুখ দেখবো, না হয় মার দরজার সামনে আমার মরণ হবে। আমি দাঁড়িয়ে রইলাম। মা, তোমাকে একটা কথা বলবো, অনেক রাত হয়েছে, এবার চলো কিছু খেয়ে নাও। না মালা, না, মাকে দেখা না পর্যন্ত
আমি এক ফোঁটা জলও খাবো না, আর এখান থেকে এক পাও নড়বো না। আমি মরে গেলে মা অন্তত আমার লাশটা তো দেখতে পারবে। ঝিনুক এসো বাবা, খেয়ে নাও, না হলে তুমি বাঁচবে না। না কাকা না, যে ছেলেকে মা মুখ দেখাতে চায় না সেই ছেলের এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? হে ভগবান, এখন আমি কি করব? একদিকে আমার সন্তান, আরেকদিকে আমার স্বামীর আদেশ। আমার সন্তানকে মুখ দেখিয়ে আমি আমার স্বামীর আদেশ কি করে অমান্য করি, কি করে অমান্য করি, কি করে অমান্য করি? হে ভগবান, তুমি মা আর ছেলের মনে সুমতি দাও ঠাকুর, সুমতি দাও, সুমতি দাও ঠাকুর। ঝিনুকের মা, তুমি কি ঝিনুককে মেরে ফেলতে চাও? ও মরে গেলে কি তুমি ওর মরা মুখ দেখবে? আমার বুকের মানে ঝিনুককে আমি মরতে দেব না, আমি কিছুতেই মরতে দেব না। দরজা খোলো বলছি, দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বাউল কাকা, মাকে মাকে জোর করে আনবেন না। সন্তানের জন্য মার মনে যদি স্নেহ না থাকে, মায়া না থাকে, জোর করে দরজা ভাঙার দরকার নেই। তোমাদের মা ছেলের পরীক্ষা তোমরা সহ্য করতে পারো, কিন্তু কিন্তু আমি পারবো না ঝিনুকের মা। তোমার মা ঘরের বেড়া ভেঙে চলে গেছেন। মা, চল মা। তুমি ছাড়ো, ছাড়ো বলছি। আমাকে তুমি যে শাস্তি দেবে দাও, কিন্তু আমাকে যে দিব্য দিয়েছিলে, ঝিনুককে দেখলে আমি তার মরণ উঠে দেবো, সেই দিব্যি তুমি তুলে নাও, অন্তত একটি বারের জন্য তুলে নাও, নইলে আমাদের ঝিনুক আর বাঁচবে না গো, আর বাঁচবে না। বাঁচবে না? না, ঝিনুক আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তুমি আমার দিব্যি দিয়েছিলে বলে আমি মুখ পর্যন্ত দেখিনি, ও মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে মাছ আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, বলেছে আমার লোক ওকে দেখতে না দিলে ও না খেয়ে মরবে। এই দুদিন মাছ আমার জল পর্যন্ত খায়নি। জল পর্যন্ত খায়নি? তুমি তুমি কি বললে? আমার সেই দিব্যির জন্য এতটা বছর পর ছেলেকে কাছে পেয়েও তাকে তুমি মুখ দেখাওনি? তুমি আমার স্বামী, আমি তোমার কথা অমান্য করি কি করে? আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার মুখে চুনকালি পড়ে। ওগো, তোমার দিব্যি তুমি ফিরিয়ে নাও, আমাকে আমার ঝিনুকের সঙ্গে একবার দেখা করতে দাও, একবার দেখা করতে দাও, নাহলে সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না। আমার ঝিনুককে কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না, ওকে ওকে বাঁচাতেই হবে। সখী সখী, আমি আমার দিব্যি তুলে নিলাম। কে বাউল, এত ছুটে কোথায় যাচ্ছিস? আমার পাওনাটা মিটিয়ে যাবি না? ভাই, আমাকে যা ইচ্ছে তাই বল, কিন্তু এখন আমাকে যেতে দাও। এত সহজে তোকে যেতে দেবো
কি করে ভাবলি ভাই? আমি হাত জোর করে বলছি, আমাকে যেতে দাও। আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আজ 20 বছর পর আমি আমার মাকে দেখবো। ভাই আমি হাত জোর করে বলছি, দয়া করে আমাকে যেতে দাও মাকে দেখতে। ও, মাকে দেখতে যাবে? তাহলে আমি পথ আটকাবো না, মায়ের দর্দ আমিও বুঝি রে। একটু ল্যাং মারলাম, আমি কি দোষ করেছি মা, যার জন্য তুমি আমাকে মুখ দেখাওনি? তাহলে তোর মরা মুখ দেখবে। আমার এই আদেশ পালন করার জন্য এতটা বছর তোর মা পাষাণে বুক বেঁধেছিল, আর আমি হতভাগা আমার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। ঝিনুকের মা তুমি আমায় ক্ষমা করে দাও। না না, ও কথা বলে আমায় অপরাধী করো না। ঝিনুক, হায়, তোর বাবার কাছে যা। আয় আয় বাবা, আয় বুকে আয়, আয়। বাউল বাউল, তুমি আমাকে ক্ষমা করে তোমার মালাকে আমার ঝিনুকের জন্য আমার হাতে তুলে দাও। না না না, সুজন, আমার স্বামীর অনুরোধ তোমাকে রাখতেই হবে, এই তোমার কাছে আমার শেষ অনুরোধ। আচ্ছা বেশ, তাহলে আমার বাড়িতে আজ ঝিনুককে নিয়ে আপনারা ভাত খেয়ে যাবেন। আসো। হ্যাঁ চলো চলো। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও তুমি ভালোবাসা। তুমি আমায় পাগল হইরো না যাও তোমার বাড়ি। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।